কি বলবো বলো? তুই নাকি যৌতুক নিয়ে বিয়ে করতে চাস? কি বলেছ, এইটা খারাপ লোকের কথা। আমি আমি যৌতুক নেবো কেন? আমি তো যেটা চাবো আমার চাচা কি চাই না, তোমার মতো একটা লোকের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হোক। আমিও চাই না, কারণ তুমি একটা ম্যাও বিলকিস। ওই না কে, তোর কি হয়েছে? এটা হতেই পারে না, এতজনের পরিশ্রম কোনোদিন বৃথা দিতে পারে। ঠিক বলছেন। আমি আমার ভাই তোমার ছেলেরা সবাই মিলে চেষ্টা করতেছি, কিন্তু কোনো কুল কিনারা করতে পারতেছি না। জি জি, এটাও আপনি ঠিক বলছেন। প্রথমার মা যে কাজ করছে এটা আমি কনফার্ম। জি, সেই এই কাম করছে তো বদমাইস মহিলা। তুমি কেমনে জানলা? আপনি নাই মাত্র কইলেন। আপনি জেনে যাবেন। তুমি তো কান্নাকাটি বেশি করছো। জি। কাজটা কি ঠিক করছো? জি না। শোনো, আনাব যদি ফিরে আসে তাহলে ওর বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ে না দিলে ওরে ঘরে আটকানো যাবে না। জি ঠিক আছে। আগে ফিরে তো আসুক। দেখেন, সে ফিরে আসবে, আমার মন বলতেছে। খেয়ালি ছেলে, উদাসী ছেলে, সারাদিন চিন্তা ভাবনার মধ্যে থাকে তো। কি এত চিন্তা করে? বেকার তো, এই হাত খরচা যা পায় তাতে ওর চলে না, তাই চেষ্টা করে ছবি টবি বিক্রি করে কিছু আর্ন করতে। তাহলে গার্লফ্রেন্ডকে গিফট দিতে পারে, ফাস্ট ফুড খাওয়াইতে পারে, আমি বুঝি না, সব বুঝি। জি, আপনি না বুঝলে আর কে বুঝবে? ঠিক আছে, ওরে বিয়ে দেওয়ার পাশাপাশি ওর হাত খরচও বাড়াই দেবো, কিন্তু সাবধান, তোমার অন্য ছেলেরা যেন না জানে। না না, আমি কোনোদিন বলবো না। ঠিক আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনারা সন্দেহ করছেন প্রথমার মা মানে আনাফের শাশুড়ি আপনার ভাই আনাফকে সরিয়ে দিতে পারে, তাই তো? কিন্তু কোথায় সরাতে পারে বলেন? না না, এটা আমি কি করে জানবো? আব্বা বললেন না আপনাদেরকে ইনফর্ম করতে। আপনাদের নাকি সিআইডিতে লোক আছে? সিআইডিতে লোক? হ্যাঁ, এবং পুলিশ ডিপার্টমেন্টও নাকি আপনাদের লোকজন রয়েছে, তারা নাকি হেল্প করবে আমার ভাইকে খুঁজে আনতে। হতে পারে, কিন্তু বিষয়টা খুব গোলমেলে। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ গোলমেলে গোলমেলে দেখি তো আসলে ওই রহস্যটা খুলছে না, আমরাও কিছু পারছি না। আচ্ছা, আপনারা কি হেল্প করতে পারবেন? অবশ্য আপনার ভাই বলেছে, সে নিজে থেকে বলেছে যে সে হেল্প করবে। ও ঠিক আছে, ভাইয়া যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। আর কি পারে সেটা সময় হলেই বুঝবেন। ও শুনুন, আরেকটা কথা এই সুযোগে আপনাকে বলে রাখি, আমার কিন্তু ছেলে দেখা চলছে, আজও দুটো ছেলে দেখলাম, কিন্তু পছন্দ হচ্ছে না। আচ্ছা কি করি বলুন তো, এটা কি একটা রোগ? মানে রোগ তো বটেই, শারীরিক না, মানসিক। আপনি আসলে নিজেকে অনেক বড় কিছু ভাবছেন আর পাত্রদেরকে খুব ছোট ভাবছেন। হ্যাঁ, আমি চাই আমার স্বামী হবে অমিতাভ বচ্চনের মতো লম্বা, তারপর শাহরুখ খানের মতো হাসি, রণবীর কাপুরের মতো চেহারা। আমার মনে হয় আপনি একটা ওরাং ওটাং করছেন। না না, মানে আপনার আমার মনে হচ্ছে যে আপনার অবিলম্বে মনোচিকিৎসকের কাছে যাওয়া উচিত। আমারও তাই মনে হয়। জানেন, আসলে এতগুলো মানুষের মিশেল কি একজনের মধ্যে থাকে? কখনো থাকে না। তাহলে রাখি। আপনি বিরক্ত হচ্ছেন জানি, কিন্তু ফোনে আপনার কণ্ঠস্বর এত সুন্দর শোনায়, ফোন ছাড়তে ইচ্ছে করছে না। ও থ্যাংক ইউ, ওয়েলকাম। তাহলে রাখছি না। কণ্ঠস্বর সুন্দর। কিরে, কথা হলো ছেলেটার সঙ্গে? হ্যাঁ বললাম, কিন্তু কিন্তু কি? শোন, মিষ্টি মিষ্টি করে কথা বলবি, ছেলেটা খুব ভালো,
তার উপর আবার ডাক্তার, কিন্তু প্র্যাকটিস করে না। আরে করেনি তো করবে, হতে পারে নিজে একটা ডিসেন্সারি করে দেবো ওকে। তা হতে পারে। না না, এখনই বলার দরকার নেই, এখন বললে ও যৌতুক চেয়ে বসতে পারে। তুই আগে ছেলেটাকে লাইনে আন, তারপর। কিন্তু ভাইয়া, ও কি আসবে আমাদের লাইনে? তোর তো কোনো ছেলেকেই পছন্দ হয় না, এই ছেলেটাকে যখন তোর পছন্দ হয়েছে তুই চেষ্টা কর, দেখি আমি কি করা যায়। ওকে ভাইজান, আমার মনে হয় আপনার ঘুমে গিয়ে ঘুমায় পড়া উচিত, আপনার জানি কেমন দেখাইতেছে। হ্যাঁ, ওই তোর ওষুধটা খাওয়ার পর সব কেমন জানি অমাবস্যা লাগতেছে। আজ তো অমাবস্যা। অমাবস্যা পূর্ণিমার তুই কি বুঝিস? হ্যাঁ বুঝি, বুঝি ঠিকই, কিন্তু এই যে বন্ধ জায়গার মধ্যে কিছুই বুঝে না, খোলা মালা জায়গায় গেলে ঠিকই বুঝতাম। আরে না না না, এই বাসার কেউ অমাবস্যা পূর্ণিমা বোঝে না, প্রকৃতির সৌন্দর্য বোঝার সামর্থ্য এই বাসার কারো নাই, শুধু আমার আছে, আর নতুন করে তুই আর বিশ্বাস। আচ্ছা বুঝছি, তারপর ভাইজান আপনি যান, ঘুমায় পড়ো। ঘুমান ঘুমান। না, আনাফের চিন্তায় ঘুম আসছে না রে। শোনেন ভাইজান, এই যে আহানা ভাই আছে না, তুমি আসলে দেখবেন সব ঠিক আছে, মাঝখান দিয়ে আমরা খালি একটু পেঁচাইতেছি। আর সে তো আপনার থেকেও আরও বেশি বোলাম, সে ঘুম থেকে এটা আমাদের জিজ্ঞেস করে, বাবু আমি কি ঘুমিয়েছিলাম? আচ্ছা বাবুল, আমি কি দুপুরে ভাত খেয়েছিলাম? আচ্ছা বাবুল, আমি কি ফোনে কারোর সাথে কথা বলেছিলাম? এমন কি এটাও জিজ্ঞেস করে, আমি কি বাথরুম গিয়ে দাঁত মাজছিলাম? বোঝেন আল্লাহ কত বোলাম। বলিস কি, সে এতটা বেহুশ? হ্যাঁ, আমি ভেবেছিলাম আমি একমাত্র আলা ভোলা, আত্মভোলা, আমার চেয়েও আত্মভোলা আছে এই বাসায়। না না না, তা তো হতে পারে না, তা হতে পারে না, আমাকে আরও বেশি আত্মভোলা হতে হবে। এই তোর নাম যেন কি? জি তোর নাম কি? আমার নাম? হ্যাঁ বাবুল। হ্যাঁ ভুলে গেছিলাম, আমার নাম কি? আপনার নাম? হ্যাঁ আহাকাম। আত্মভোলা হয়ে গেছে, অনেক অনেক আত্মভোলা গেছে, মাথা পুলাটাই গেছে। যান ঘুমান ঘুমান, ঘুমাইলে মাথা ঠিক হয়ে যাবে। শামার ফোনটা নিয়ে বেশ বিরক্ত আহমদ, না বুঝে একবার রিসিভ করে ফেলে আর সেই ফাঁকে ইন করে আফিয়ার ফোন করে। কল ওয়েটিং দেখে আফিয়া মহাবিরক্ত, সে ফোন দিয়েই যাচ্ছে কিন্তু লাইনে ঢুকতে পারছে না। আর অন্যদিকে আহমদও চেষ্টা করছে আফিয়াকে, কিন্তু শামার কাছে ওরা দুজনই পেরে উঠছে না, তাই তো বারবার ফোন ঢুকছে শামার। বাধ্য হয়েই ফোনটা ধরে আহমদ। হ্যাঁ হ্যালো। ফোনটা রেখে দিলেন কেন? কই রেখে দিয়েছো? আমার হাতে আছে। না আমি সেই রাখার কথা বলিনি, লাইন কাটার কথা বলেছি। আমি লাইন কাটিনি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুনুন, আমি কিন্তু আমার সিদ্ধান্ত বদলেছি, এখন আমি চাই রজনীকান্তের মতো একটা ছেলে। গুড, ভেরি গুড। আচ্ছা আপনার কিন্তু রজনীকান্তের সাথে অনেক মিল। আপনি কাল বিকেলে কি করছেন? আমার তো না কিছু করছি না। ফ্রি আছেন? হ্যাঁ ফ্রি তো আছি, কেন? চলুন না কোথাও থেকে একটু বেরিয়ে আসি। না না, ও বলে বিকেলে তো আমার সব সময় কাজ থাকে, বলে কাজে গেছি। কি কাজ? না কাজ হচ্ছে যে আপনাদের নিচে যে ঝালমুড়ি আর ঝাল। আচ্ছা কাজটা কি সেটা আমি আপনাকে কেন বলবো বলুন তো। তাহলে পরশু? পরশু আমার কাজ। তাহলে তরশু? তরশু তো পরশু একটা কাজ আছে, আমার বিয়ে, সরি আমার বিয়ে, আমার বন্ধুর বিয়ে। তারপরের দিন? সব আমার সব সময় কাজ থাকে। তারপর বলেন তারিখ কত বলেন তো। ক্যালেন্ডার দেখে বলতে হবে। হ্যাঁ ক্যালেন্ডার, ক্যালেন্ডার দেখে বলেন, আমি লাইন আছি। আপনার মোবাইলে ফোন দিয়েছিল, কল ওয়েটিং পেয়েছে, সেই জন্য খেপে গেছে। আরে আমি বিজি ছিলাম না, আমার তো ওয়েটিং পাবে কি হবে সেটা তো আর আমি জানি না, আপনি ফোন দেন। আচ্ছা তুই বল যে ঘুমিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো আপা। জি এই তো আমি ভাইজানের সামনে। আমি না ঘুমাই। হ্যালো, এই তোমার লাইন ব্যস্ত থাকে কেন? এটা তো আমি বলবো, তোমার যদি কষ্ট না হয় তুই তোমারটা আমি বলে দিস। আহমদ, আমি ভাবছিলাম তুমি সহজ সরল, তোমাকে বিয়ে করাই ভালো হবে, কিন্তু এখন তো দেখতেছি তুমি তেরা। তুই এক্ষুনি আমার বাসায় আসবি। এখন তো রাত, অনেক রাত। আসতে বলছি আসবি। আব্বা তো পারমিশন দিলেই না।
আমি তোর চেহারা দেখতে চাই, ব্যাস। তুই ফোনটা দিলি কেন? আমি বুঝতে পারলাম না। আব্বা কি? ও না, আমার তো আব্বা ওই মানে থ্যাংক ইউ যে আমি এখন একটু বাইরে যাবো, আপনি পারমিশন দিলেন, থ্যাংক ইউ। ওয়েলকাম, এখানে দাঁড়াই থাকো, এত রাত্রে বাইরে যাবো কেন? বাইরে তো মানে ওই যে আমার বন্ধু, ও ওই যে আমরা যেহেতু ঝালমুড়ি খাই ওর সাথে 30 টাকা নিয়ে ঝামেলা লাগছে, তারপরে সে বলছে ওই মোবাইল দেন, মোবাইল দেন আমাদের 6,500 টাকা, তার ধর এত মিথ্যা বলা যাবে না। আব্বা আসলে না, আমি একটু আফিয়াদের বাসা আফিয়াকে দেখতে যাবো। আফিয়াকে দেখতে যাবো এত রাত্রে? হ্যাঁ হ্যাঁ, অবসর ওদিকে যাও, ঘোরো, এক পায়ে দাঁড়ো, ঘোরো এক পায়ে দাঁড়ো। ও এক পায়ে দাঁড়ো, দাঁড়া থাকো, কে কষ্ট হচ্ছে? ব্যাপার আব্বা, ভালোবাসার জন্য এই যে মোগল সম্রাট শাহজাহান সাহেব, না শাহজাহান সাহেব তার ওয়াইফ এই যে মিসেস মমতাজ বেগমের জন্য তাজমহলের মতো একটা শক্ত আশ্চর্য বানিয়েছে, আর আমি এই এক পায়ে দাঁড়া থাকতে পারবো না, একটু কথা। ভালো, তুমি কি আফিয়াকে ভালোবাসো? হ্যাঁ, আপনি তো বিয়ে দিচ্ছেন আব্বা। বিয়ে দিতে চাইছি সেটা ভালো কথা, তুমিও আফিয়াকে চাও, আফিয়া তোমাকে চায়। হ্যাঁ, তাই বলে ভালোবাসা? আর এটা তো খুব খারাপ জিনিস, মানুষকে শেষ করে দেয়। শোনো, আমি চাই না তুমি আফিয়াকে ভালোবাসো, তুমি আফিয়াকে বিয়ে করো, ঠিক আছে? তুমি আফিয়াকে শাড়ি কিনে দাও, ঠিক আছে? তুমি আফিয়াকে দামি হোটেলে নিয়ে খাওয়াও, সেটাও ঠিক আছে, কিন্তু ভালোবাসা যাবে না। কেন বাবা? আমি এটা পছন্দ করি না, ভালোবাসাবাসি এই মির্জা মঞ্জিলে চলবে না। ভালোবাসা ছাড়া কি কিছু হয় আব্বা? হয় হয়, না হলে তোমরা করতে গইলে। তাহলে আব্বা, এখন তো অনেকক্ষণ রাত অনেক হইল, তারপরে অনেক শাস্তিও নিলাম, তাহলে এখন আব্বা আমি আফিয়াদের বাসা যাই। আরে বাবা, এত পাত্তা দিও না, পরে পস্তাবা। এসএমএস সবাইকে বলছি যে কেউ আমাকে এসএমএস পাঠাবো, আমি পড়তে পারি না, ফোন করবা, কিন্তু না, এসএমএস করছে। আহমেদ, ওই একটা দোকা খেলার মতো এক পাও উপরে উঠে চলে আসো। কি লিখছে? আমি বললাম যে আনাফ তার বাড়িতে কথা বলে সমস্ত প্রবলেম সলভ করে ফেলেছে, তারপর তোমার বিশ্বাস হচ্ছে না? না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে আমি বিশ্বাস করি না। এত বাদাম খেও না, পরে তোমার প্রবলেম শুরু হয়ে যাবে। ও, তোর আমার খাওয়া সহ্য হচ্ছে না? তুমি টেনশনে এখন পর্যন্ত কী পরিমাণ বাদাম খেয়েছো তোমার জানা আছে? এখন জানা দরকার নেই, কোন দরকার নেই। তুমি এখন পর্যন্ত 1 কেজির বেশি বাদাম খেয়েছো আম্মু, তাতে তোর সমস্যা কী? হ্যালো, আমি গোলাম আলী মির্জা। কেমন আছো? কেমন আছো তুমি বেবি? ভালো। আর বলো না, আমার শরীরটাও না একদম ভালো না, তোমাকেও তো দেখলাম সেদিন, তোমার শরীরটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। আচ্ছা, তুমি না কলেজ লাইফে কি স্মার্ট ছিলে, কি হ্যান্ডসাম ছিলে। উফ, আচ্ছা বলো তো, তোমার ওয়াইফ কি তোমার ঠিক মতো খেয়াল রাখে না? না, করে করে, কিন্তু বেচারারই কি দোষ, আমি তো কথা শুনি না। না 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 গোলাম, এটা তোমার একদম ঠিক না, তোর কথা শোনা উচিত। আচ্ছা, তোমার বয়স হচ্ছে না, এটা মাথায় রাখ। আমার আর কি বয়স হয়েছে বল, মাস্টার্স শেষ করার আগে তুমি বিয়ে করবে? না মানে তোমাকে তো দেখে আর মনে হয় না যে তোমার বয়স হয়েছে, তোমাকে তো আন্ডার 40 মনে হয়। এই তো ঠিক ধরতে পেরেছো, সংসার যাতা করলে পরে একেবারে শেষ হয়ে গেলাম। আগে তো একটু সকালে হাঁটতে সময় পেতাম, এখন তো একদম সময় পাই না।
আচ্ছা ছাড়ো তো, তুমি একদিন এসো বাসায়, গল্প করা যাবে। এই এই শোনো, ওই যে তহিদ আমিনুল, ওদের সাথে কি তোমার যোগাযোগ আছে? না না, কারোর সঙ্গে আমার যোগাযোগ নেই। সেদিন অবশ্য হঠাৎ করে বাজারে গেলাম, দেখ বাইজিদের সঙ্গে দেখা হলো। ও আমাকে দেখে ঠিকই চিনল, আমি ওকে চিনতে পারলাম না। ও আগের চেয়ে অনেক মোটো হয়ে গেছে। আচ্ছা এটা কোন বাইজিদ বলো তো? আর ওই যে ফোর্থ বেঞ্চে বসতো, খুব বেশি ঘাম তো সোয়েটিং হতো না ছেলেটার? বুঝতে পেরেছি, বাদ দাও। আচ্ছা ও কি এখনো ঘামে? বাজারে তো এমনি মানুষের ভিড়ে ঘাম হয়, তখন ওই একেবারে চুপচুপা ভেজা ছিল, কাজে বুঝতে পারার কথা না। আর যদুর মনে পড়ে, ওর তো আগে থেকেই আলগা লবণ খাওয়ার অভ্যাস। এনিওয়ে তুমি কবে আসবে বলো? ও আসবো দেখি। ও আচ্ছা শোনো, যে কারণে তোমাকে ফোন করা। কি বলো তো? শোনো, কিছুক্ষণ আগে আহনাফের মোবাইল থেকে আমার মোবাইলে একটা এসএমএস আসছে। ও কি লিখেছে আমি তোমার মোবাইলে তা ফরওয়ার্ড করে দিচ্ছি। কি খারাপ কিছু? পরেই দেখো। ঠিক আছে তুমি সেন্ড করো। প্রথমা, প্রথমা শোন, গুলাম আলী আমাকে বললো আহনাফ নাকি একটা মেসেজ পাঠিয়েছে ওকে, সেটা সে আমাকে এখন সেন্ড করবে। হ্যাঁ পড়ে দেখো কি লিখেছে প্লিজ, তারপরও তুমি দয়া করে টেনশনটা কমাও তো। তুই দেখলি না, এই যে একটা আনকালচার্ড লোকের সাথে আমি কীভাবে কথা বললাম, আমি কত মিষ্টি করে কথা বললাম। আমার না ওকে এইভাবেই সাইজ করতে হবে, যতদিন আহনাফ ফেরত না আসে ততদিন আমার এইভাবেই কথা বলতে হবে। উফ, আমি এর কতদিন বলবো। আমার কেমন জানি লাগছে লাগছে, মানে মানে আপনি কেমন চিকিৎসা করেছেন? আমার তো আরও অসুস্থ লাগছে, অসুস্থ লাগছে ভীষণ। হ্যাঁ আপনি ওষুধগুলো ঠিক রেগুলার খান, ঠিক হয়ে যাবে। কী করে বুঝলেন ঠিক হয়ে যাবে? না আপনি তো আগে থেকে ভালো আছেন। আপনি কী করে বুঝলেন আমি আগের চেয়ে ভালো আছি? কেন, এই যে কদিন লেখালেখি একটু কম করছেন। কী বলছেন আপনি, আমি গত ভোর রাতে লিখতে বসেছি এবং 7:30 গদ্য আমি লিখে ফেলেছি। আজকে আপনি শুনতে না চাইলে আমি আপনাকে জোর করে শোনাবো। আচ্ছা শোনান। কেমন যেন লাগে, কেমন যেন লাগে, কেমন যেন লাগে, রাত দিন 24 ঘন্টা কেমন যেন লাগে, কাছের মানুষ দূরে চলে গেলে কেমন যেন লাগে, দূরের মানুষ কাছে চলে আসলে কেমন যেন লাগে, কান্না করে চলে গেলে কেমন যেন লাগে, হাসি দিয়ে চলে আসলে কেমন যেন লাগে, আমার কেমন যেন লাগে, কেমন যেন লাগে। আচ্ছা আপনি কেমন লাগে সেটা খোঁজার জন্যই তো আমি দ্বিতীয় পদ্ধতি দেখার চেষ্টা করছি। কি? অস্থির লাগে, অস্থির, 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 মানুষ অস্থির, আকাশ অস্থির, বাতাস অস্থির, চাঁদ অস্থির, মাটি অস্থির, অস্থির বনের প্রাণী। তুমি আমি কি করব কেডা জানি। এটা তো গদ্য হলো না, এটা তো পদ্য হয়ে গেছে। হ্যাঁ অস্থির বাবল, অস্থির লাগে, ভীষণ লাগে, অস্থির, বাতাস অস্থির, আকাশ অস্থির। তোদের এই পেশেন্টের ডোজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। অস্থির আগে ছিল সকাল 1টা, দুপুর 1টা, রাতে 1টা, এখন হবে তো সকালে 2টা, জি দুপুর 1টা, রাতে 3টা। ডাক্তার সাহেব আপনি আমার ওষুধের ডোজ বাড়িয়ে দিলেন কেন, অস্থির লাগে? হ্যাঁ এটা তো 3 দিনের জন্য। হ্যাঁ মানে আপনাকে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে তো আপনাকে ট্রিটমেন্ট করছি, বাংলাদেশে এভাবে ট্রিটমেন্ট হয়। থ্যাংক ইউ, অস্থির লাগে খুব। ভাইজান আমি কি প্রেসক্রিপশনটা নিয়ে আসবো, আপনি লিখে দিবেন? না না আমি লিখে দিচ্ছি, এটা নিয়ে যাস। আচ্ছা আর এই ওষুধের দামগুলো কিন্তু একটু বেশি। আচ্ছা হ্যাঁ ভীষণ অস্থির লাগে, তা আব্বাকে একটু বুঝিয়ে টুঝিয়ে বলিস আর কি। আমি কি আর ভালো হব না? আপনি ভালো না হন আমি এটা কিন্তু আরো বাড়াই দেব। ডক্টর রায় আমার বৃষ্টি, আমি ডক্টর রায় না, কি হবে আমাকে আপনি বাঁচিয়ে দিন। একটা ইনজেকশন লিখে দিচ্ছি, পৃথিবীতে 7 দিন হবে জি, আরো কয়েকটা দিন। আমাদের এখানে গুরু গ্রামে গরু হাম্বা হাম্বা বেশি করলে না গরু ইঞ্জেকশন আছে মোটাটা। না ওটা দাদা আপনি গ্রামে একটা কথা যে পুকুর থেরাপি, পুকুরের মধ্যে চুবাই দেয়, জি জি লাস্ট সুটি সেটা পুকুর থেরাপি দাও। আব্বাকে দিবি না আম্মাকে দিবি? আব্বাকে টাকা দিবে? দিবে খালো পারে বলি, কত লাগতে পারে? 600-700 আরেকটু বেশি। আপনি বাঁচিয়ে দিন, পৃথিবীতে থাকতে চাই আরো কয়েকটা দিন। আচ্ছা আপনি ভালো হবেন নাকি আমিও পাগল হব? ডক্টর রায় আমি কি আর ভালো হব না,
আমার বৃষ্টি কি হবে। এমনও তো হইতে পারে যে ওরা আহনাফের ফোন থেকে এসএমএসটা লিখে সেন্ড করে দিছে। অসুবিধা নেই, প্রেমের শুরুতে এরকম হয়। ঘৃণা যদি আগে থেকে আসে তাহলে ভালোবাসা স্থায়ী হয়। আচ্ছা আমি কি রাখতে পারি ফোনটা? তুই কোন ডাক্তার দেখাইছো আমাকে জিজ্ঞেস না করে? বুয়া ডাক্তার আছে না যে, আহ আহমেদ আলী মিজদা। শোন, তুই টেলিভিশনে যে হাসির শো হয় না, সেখানে গেলে তো পারিস। পারি তো, কিন্তু গেলে তো আমি ফার্স্ট হয়ে যাবো, এই জন্যই আমি যাই না। আম্মু, আনাফের সাথে বিয়ে হলে তোমার অনেক ভালো হবে। কেন? কারণ তুমি ছবি তুলতে অনেক পছন্দ করো। এই ভাইজান, তুমি আমার তুই তো করে করতেছো কিছু জন, আজকে ইচ্ছা স্বাধীন।